আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রিবন্ডিং করবেন এবং রিবন্ডিংয়ের ক্ষেত্রে কি করা উচিত এবং কি করা উচিত না। তো বন্ধুরা, আমি এখন এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করব। তো আমি এখন মেডিসিন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করব। আর আমি চুলটা প্রথমে ওয়াশ করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন চুলটা ভেজা আছে, মানে 50% চুল ভেজা অবস্থায় মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে আর 50% ড্রাই করে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে অনেকেই দেখা যায় ঘরে বসে রিবন্ডিং করেন কিন্তু রিবন্ডিং হয় না, তো কেন হয় না। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ঘরে বসে রিবন্ডিং করতে পারবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। তো রিবন্ডিংয়ের ক্ষেত্রে কি করতে হবে, আমি কিন্তু প্রথমে চুলটা ওয়াশ করে নিয়েছি এবং 50% চুল ভেজা থাকা অবস্থায় আমি মেডিসিনটা অ্যাপ্লাই করছি। তো অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেন যে আপু, তুমি তো স্ট্রেট করলে না, মানে এ নাম্বার মেডিসিন দেওয়ার আগে চুলটা স্ট্রেট করতে হয়, সেটা আমাকে কমেন্ট করে অনেকেই বলে থাকেন। তো আমি কিন্তু কখনোই এ নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার আগে চুল স্ট্রেট করে নেই না, মানে আয়রন করে নেই না, কারণ চুল ভেজা থাকা অবস্থায় আমি সবসময় মেডিসিনটা অ্যাপ্লাই করি। আপনি যদি চুলটা স্ট্রেট করে নেন প্রথমে, এরপরে যদি আপনি মেডিসিনটা লাগান, সেক্ষেত্রে আপনার চুলটা এতটাই পাতলা হয়ে যাবে আয়রন করতে করতে, এতে করে আপনার রিবন্ডিং চুল ভেঙে ভেঙে পড়ে যাবে এবং চুলটা খুব রুক্ষ হয়ে যাবে। তো সেটা কখনোই আসলে করা উচিত না। ভেজা চুলে সব সময় মেডিসিনটা অ্যাপ্লাই করবেন, এতে করে চুলের কোনো ক্ষতি হবে না। অনেকেই কিন্তু চুল স্ট্রেট করেন তারপরে মেডিসিনটা অ্যাপ্লাই করেন, ভুলেও এই কাজটি আপনারা করবেন না। এতে করে আপনার চুলের ক্ষতি আপনি করবেন এবং আপনি যদি কোনো পার্লারে রিবন্ডিং করান, সেক্ষেত্রে আপনি কখনোই আপনার চুল প্রথমে স্ট্রেট করতে দিবেন না। আপনি যেটা করবেন, আপনার চুলটা প্রথমে শ্যাম্পু করতে বলবেন, এরপরে আপনি চুলে এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করতে বলবেন, আপনি আপনার মতো করে আপনি করতে বলবেন। অনেক সময় আছে অনেক পার্লারেই কিন্তু না জেনে না বুঝে তারা রিবন্ডিং করে থাকে এবং চুলটা প্রথমে স্ট্রেট করে তারপরে চুলে মেডিসিন লাগায়। এক্ষেত্রে চুলটা এতটাই রুক্ষ হয় এবং চুলটা এতটাই পাতলা হয়ে যায় যে আপনার চুলটা রিবন্ডিং করার পরে চুল ভেঙে ভেঙে পড়ে যায়, চুল আপনার মাঝখান থেকে চুলটা ভেঙে ভেঙে পড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং অনেকে আবার এটাও করে থাকেন যে এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করার আগে আয়রন করেন এবং বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরেও কিন্তু আবার আয়রন করেন। তো বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার পরে আর আয়রন করতে হবে না, কারণ বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করে ওয়াশ করার পরে কিন্তু আর আয়রন করলেও কোনো কাজ হয় না। যখন ওয়াশ করার পরে যখন দেখবেন যে আপনার চুলটা আগের অবস্থায় ফিরে এসেছে, মানে এ নাম্বার মেডিসিন দেওয়ার পরে যখন আপনি আয়রন করলেন, বি নাম্বারটা দেওয়ার পরে যখন আপনি ওয়াশ করলেন, তখন যদি দেখেন যে আপনার চুলটা আগের মতো হয়ে গিয়েছে, মানে কার্লি হয়ে গিয়েছে বা চুলটা সেইভাবে রিবন্ডিং হয়নি, তো এরপরে যদি আপনি বি নাম্বার মেডিসিন দেওয়ার পরে ওয়াশ করে যদি আপনি আয়রন করেন, এতে কোনো কাজ হবে না অতএব আপনারা বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করে ওয়াশ করে আর কখনোই আয়রন করবেন না। যদি রিবন্ডিংটা নাও হয় তারপরেও আপনারা আর আয়রন করবেন না, এতে করে আপনার চুলের ক্ষতি হবে।
আর বি নাম্বার মেডিসিনটা কতক্ষণ রাখতে হবে সেটাও আমি বলে দেব। আর আমি এখন যেহেতু এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করেছি, এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে চুলটা চিরুনি করে দিতে হবে, এবং চুলটা চিরুনি করার সময় অবশ্যই সাবধানে করতে হবে, চুলের গোড়ায় যেন চিরুনিটা লেগে না যায়। এতে করে মেডিসিনটা চুলের গোড়ায় লেগে যেতে পারে এবং সেক্ষেত্রে এবং আপনার চুলের ক্ষতি হবে। তো আপনি ভুলেও এই কাজটি করবেন না, চিরুনি করার সময় অবশ্যই সাবধানে আপনাকে চিরুনি করতে হবে। এবং চুলটা হয়েছে কি না এক ঘন্টা পরে আপনি একটা চুল নিয়ে দেখবেন যে চুলটা রাবার হয়েছে কি না, যদি রাবার হয়ে থাকে তাহলে চুলটা ওয়াশ করে নেবেন শুধু পানি দিয়ে। তো বন্ধুরা, আমি এক ঘন্টা পরে চুলটা ওয়াশ করে নিচ্ছি শুধু পানি দিয়ে। চুলটা ওয়াশ করে ড্রাই করে নিয়েছি এবং ড্রাইটাও করতে হবে, 50% ড্রাই এবং 50% চুল ভিজে রাখতে হবে। এরপরে আয়রনটা করতে হবে এবং আয়রন করতে হবে 4-5 ঘন্টা ধরে আয়রন করতে হবে। আর আয়রনটা যদি না হয় তাহলেও কিন্তু চুলটা রিবন্ডিং করা হবে না। আপনার চুল যখন আপনি ওয়াশ করবেন ঠিক আগের পর্যায়ে আপনার চুলটা চলে আসবে। তো আয়রনটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে, এবং আয়রনটা করা হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন? আয়রনটা করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটু পানি স্প্রে করবেন, এবং চুলটা যদি কার্লি থাকে তাহলে আবারও আয়রন করবেন। আর যদি চুল আয়রন যেভাবে করেছেন ঠিক সেভাবেই আছে তাহলে বুঝবেন চুলে আয়রনটা হয়ে গিয়েছে। এরপরেই আপনি বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করবেন। তো আয়রনটা কীভাবে করতে হবে বন্ধুরা দেখে নিন, খুব অল্প অল্প চুল নিয়ে আস্তে আস্তে করে আয়রনটা করতে হবে। তো অনেক আপুরে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু তুমি কোন স্ট্রেটনারটা ব্যবহার করো। তো আমি কিন্তু এর আগে আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি কোন স্ট্রেটনারটা ব্যবহার করি, তারপর আমি বলছি এটা হচ্ছে অ্যাভায়ো, আর এটা কিন্তু খুবই ভালো এবং এটার প্রাইস 3,500 টাকা। তো এখন একটু বাড়তে পারে, কারণ আমি তো অনেক দিন ধরে আমি এটাই ব্যবহার করছি, তো এখন একটু বাড়তে পারে। আবার যেটা নকল সেটার দাম হয়তো কম হতে পারে। তো বন্ধুরা, চুলটা স্ট্রেট করা হয়ে গিয়েছে, আমি এখন বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করব। আর বি নাম্বার মেডিসিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি সবসময় যেটা করি, যে মেডিসিনটা অ্যাপ্লাই করি এতে করে চুল ভেঙে পড়ার সম্ভাবনা নেই এবং চুলটা খুবই শাইনিং হবে, খুবই গ্লেজি হবে। আমি এখানে বান প্রোটেক্টর দিয়েছি এবং সিরাম দিব। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে তারপরে চুলে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করব। আর বি নাম্বার মেডিসিনটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা দেখে নিন। 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপরে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে, আর মেডিসিনটা 20 মিনিট রেখে তারপরে ওয়াশ করে নিতে হবে। 20 মিনিটের বেশি চুলে মেডিসিন রাখা যাবে না, এতে করে আপনার চুলটা ফুলে যাবে, মানে চুলটা অনেকটাই পাম্পাম হয়ে যাবে যদি এই বি নাম্বার মেডিসিন আপনি বেশি সময় রেখে দেন তাহলে। বন্ধুরা, বি নাম্বার মেডিসিনটা যখন ওয়াশ করবেন, ওয়াশ করার আগে 4-5 বার চুল চিরুনি করে নিতে হবে, এরপরে ওয়াশ করবেন এবং শুধু পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এরপরে আর স্ট্রেট করতে হবে না এবং 72 ঘন্টা পরে চুল আবার ওয়াশ করবেন। তো বন্ধুরা, আমি 20 মিনিট পরে চুলটা ওয়াশ করে নিচ্ছি, আর বি নাম্বার মেডিসিনটা ওয়াশ করার পরে 72 ঘন্টা পরে চুলে পানি লাগাতে হবে। 72 ঘন্টা আগে চুলে পানি লাগানো যাবে না। তো আপনারা যেটা করবেন, 72 ঘন্টা পরে চুলে মেডিসিন লাগে, মানে সি নাম্বার মেডিসিন, আর যদি সি নাম্বার মেডিসিন না থাকে তাহলে কন্ডিশনার লাগিয়ে 10 মিনিট রেখে পানি দিয়ে ওয়াশ করে নেবেন। 2 দিন পরে আপনি চুল শ্যাম্পু করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা, আমার রিবন্ডিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পারছেন চুলটা কতটা শাইনিং এবং কতটা গ্লেজি হয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।